স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শনিবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও ইন্দ্রাস থানার পরিচালনায় আকুই ছোট গোবিন্দপুর এস এন পাজা হাই স্কুলে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন হল। শনিবার একটি সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রায় 200 জন অন্যান্য দলের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করল। আউশখানে উজ্জ্বল ব্যানার্জি খুনের ঘটনায় মূল অভিযুক্ত জয়দেব মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ। সংবাদ পরিবেশিত হওয়ার সাথে সাথেই জামালপুরে দামোদর নদীতে বালি মাফিয়ারা উধাও। শনিবার রাজ্যের বিভিন্ন স্থানে মহাসমারোহে অনুষ্ঠিত হল দশহরা পুজো। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার উদ্যোগে বাহিরসামগুলা পাড়ার একটি গভীর ট্রেনের কাজ শুরু হয়েছে। এই ট্রেনটি বাতারপাড়া থেকে শুরু হয়ে জিটি রোডের কলেজ মোড় এলাকায় শেষ হবে। এর ওপর দিয়ে একটি রাস্তা নির্মাণ করবে পৌরসভা। এর ফলে ওই এলাকায় যানজট অনেকটা কমবে বলে এলাকাবাসীদের ধারণা। আগামী 1 বছরের মধ্যেই এই কাজ সমাপ্ত হবে বলে মনে করা হচ্ছে। ব্যয়ভার ধরা হয়েছে প্রায় 1,72,00,000 টাকা। কাদের উদ্যোগ হচ্ছে, কত টাকা স্যাংশন হয়েছে? মোটামুটি 1,72,00,000 টাকা আছে পৌরসভার উদ্যোগে। এটা কি কবে থেকে চাহিদা ছিল মানুষের? চাহিদা বহুদিনের চাহিদা। কিন্তু এখানে একটা বস্তি ছিল, সেই বস্তিটা আমাদের এখানে মোটামুটি ইন্ডিয়াতে তখন দাস মহাশয়ের উদ্যোগে এটা উঠে যাওয়ার পরে এটা করতে হবে। কী মনে করেন রাস্তাটা প্রচুর চওড়া হবে? চওড়া তো হবে, এটা তিন লাইন রোড হবে, এটা একটা হবে, আমরা খাবার ড্রেনের উপর একটা হবে, আমার সাইড দিয়ে একটা রাস্তা হবে। কত দূর পর্যন্ত হচ্ছে? আমি এখন বাগানপাড়ার ব্রিজ থেকে আপটু জিবি রোডের। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত শ্রীবাটি পঞ্চায়েতের অধীন নন্দীগ্রামে আদিবাসী পাড়া থেকে নন্দেশ্বরী পার হয়ে নতুন পুকুর ঘাট পর্যন্ত ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে ঢালাই রাস্তাটি তৈরি করা হচ্ছে। ওই দপ্তর থেকেই অর্থ বরাদ্দ করা হচ্ছে। ঢালাই রাস্তা হয়ে খুশি গ্রামবাসীরা। পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো বন্দনা দত্ত নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে আউশগ্রাম থানার ওয়ারিশপুরে। পারিবারিক সূত্রে জানা যায়, কিষাণ কার্ডে 20,000 টাকার ঋণ নিয়েছিলেন। বেশিরভাগ টাকাই মিটিয়ে দিয়েছিলেন, মাত্র 1,500 টাকা বাকি ছিল। এই নিয়ে পরিবারে অশান্তি। তার পরিপ্রেক্ষিতে গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। শনিবার পূর্ব বর্ধমান জেলায় মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। কোচবিহার জেলার মাথারাঙ্গা থানার ধানধনিয়া গ্রামে মোটরসাইকেলে করে এক যুবক 2টি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার পথে ধরা পড়ে যায়। যদিও একজন ছাগল চোর পালিয়ে যায়। ধৃত 30 বছরের বিনোদ মণ্ডল পূর্ব বামুনিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ মোটর বাইক সহ বিনোদ বর্মনকে আটক করেছে। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা গ্রামে একটি হনুমান উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হয়। স্থানীয় বাসিন্দারা দমকল বিভাগে খবর দিলে দমকল বিভাগের কর্মীরা তাকে উদ্ধার করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় গুসকরা ও বর্ধমানের গণবিভাগ। আহত হনুমানটিকে বর্ধমান গণদপ্তর চিকিৎসার জন্য নিয়ে যান। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। তীব্র দাবদাহ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এগিয়ে এলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও বিভিন্ন ক্লার্ক। এদিন পথ চলতি মানুষ সহ গাড়ি চালকদের ওআরএস সহ পানীয় জল বিতরণ কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে দিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি প্রচার করা হয়। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুরে এথরা গ্রামে নবম শ্রেণীর ছাত্রী বুলটি বাউরি সর্পদংশনে মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তাকে সাপের দংশন করলে পরিবারের সদস্যরা ওঝার কাছে নিয়ে যায়। ওঝা ঝাড়ু ফুঁক করে বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে আসানসোল জেলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। আসছি বিস্তারিত খবরে। শনিবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো। পাশাপাশি একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বরশুলে। শনিবার পূর্ব বর্ধমান জেলার বরশুলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটির উদ্বোধন করেন উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। এছাড়াও এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে গাছের চারা বিলি কর্মসূচি অনুষ্ঠিত হয়। অন্যদিকে চারিদিকে যখন ডেঙ্গি রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সেই সময় দুস্থ মানুষদের এদিন মশারি বিলি করা হয়। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কোর কমিটির বৈঠকে বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতগুলিকে ডেঙ্গি রোগ নিরসনে প্রচেষ্টা চালাবার আহ্বান জানান। ডোনার রক্ত দিচ্ছেন তাদের এবং যারা কৃতি ছাত্র ছিলেন প্রত্যেককে একটি করে গাছ আজকে অন্য সপ্তাহ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে, তাদের দেওয়া হয়েছে। এবং আমি চাইবো গাছটা তারা সুন্দরভাবে লাগাবে। গাছটা সেগুন গাছ আছে এবং গাছটাকে কৃতি ছাত্র দিয়ে সম্বর্ধনা। আমি এই সময় রক্তের সংকট দেখা দেয় আমরা জানি, তো সেই রক্তের সংকট দেওয়ার কারণে আজকে বরশুল থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও ইন্দাস থানার পরিচালনায় আকুই ছোট গোবিন্দপুর SN পাজা হাই স্কুলে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হলো শনিবার। প্রকল্পগুলির উদ্বোধন করেন বাঁকুড়া জেলা আরাধক। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও ইন্দাস থানার পরিচালনায় আকুই ছোট গোবিন্দপুর SN পাজা হাই স্কুলে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা আরাধক সুখেন্দু হীরা। এদিন জেলা আরাধক SN পাজা হাই স্কুলে ইন্দাস থানার প্রথম মহিলা বিকাশ পাঠাগারের উদ্বোধন করেন। সুন্দরীর মনরে অন্ধকার থেকে আলোর উত্তরণ হলো আমাদের নিত্য আদর্শ। একই সাথে জেলা পুলিশের ছাত্র বান্ধব প্রকল্পগুলির মধ্যে অন্যতম স্কুল ছুট পড়ুয়াদের জন্য প্রত্যর্পণ প্রকল্পের সূচনা হয়। অপরদিকে ইন্দাস থানার এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। অন্যদিকে বিশিষ্ট সাহিত্যিক ডাক্তার প্রসেনজিৎ সরকারের লেখা ব্রিটিশ বিরোধী গান্ধীবাদী আন্দোলনে বাঁকুড়া গ্রন্থ প্রকাশ করে জেলা আরাধক। এদিন জেলা আরাধক ছাড়াও উপস্থিত ছিলেন ASP বিষ্ণুপুরের SDPO, CI, পঞ্চায়েত সমিতি সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তিনটে অনুষ্ঠান ছিল আমাদের এই ছোট গোবিন্দপুর SN পাজা হাই স্কুলে। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কি আমাদের মহিলা বিকাশ পাঠাগারের উদ্বোধন। এই মহিলা বিকাশ পাঠাগারটা আমাদের জেলা পুলিশের একটা উদ্যোগ। সোপান আমাদের যে শিক্ষা সহায়ক প্রকল্প আছে এর আন্ডারে এটা আছে। আমাদের মোট 23টা থানাতেই আমরা এই বিকাশ পাঠাগার তৈরি করব। এর মধ্যে আমার 4টি হয়ে গেছে, এটা আমাদের ফিফথ পঞ্চম পাঠাগারটা উত্তীর্ণ হলো। এর উদ্দেশ্য হচ্ছে কি আমাদের এলাকার মহিলাদের পাঠাগারে আনা। আমাদের আমরা বিশ্বাস করি বা বলা হয় প্রবাদ আছে, আফ্রিকান প্রবাদ, যদি একটি পুরুষকে যদি শিক্ষিত করা হয় তাহলে ব্যক্তিকে শিক্ষিত করা হবে, কিন্তু যদি মহিলাকে শিক্ষিত করা হয় তাহলে ফ্যামিলিকে শিক্ষিত করা হবে। সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রকল্প। আমরা মেয়েদের শিক্ষিত করলে একটা ফ্যামিলি শিক্ষিত হবে এবং সার্বিক এই অঞ্চলে একটা উন্নতি হবে। এখানে মেয়েরা আসবে, শুধুমাত্র মেয়েরাই এই পাঠাগারে সদস্য হতে পারবে। মেয়েরা আসবে, এখানে দৈনিক সংবাদপত্র থাকবে, বিভিন্ন ম্যাগাজিন থাকবে, কম্পিটিভিজমের ম্যাগাজিন থাকবে, গল্প বই। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার একটি সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। খুচরো পয়সা কি হবে,
যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছিল ততদিন পর্যন্ত উপর ঝরে পড়েনি, এখন সব ঝরে পড়ছে, আম তৈরি হবে না। আমি তো এটা বলতে পারবো না, তবে আহ্বান সেই অনেকটাই গরম কমেছে এখন, যারা মনে করবে তারা, আমি তো এই বিষয়ে আবেদন কাউর পাইনি, ছুটি দেওয়ার জন্য আবেদন থাকে, ছুটি তুলে নেওয়ার আবেদন খুব কম থাকে, সুতরাং এ তো স্কুল উন্নতি খুব কী করবে। না আমার কথা হচ্ছে যে স্কুল কী তাহলে আমাদের কাছে জানতে পারে, আমাদের কাছে জানার কথাও তো তারা বলেনি। মুখ্যমন্ত্রী দরস্থ হয়েছে, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে যখন তারা গেছেন তখন মুখ্যমন্ত্রী আমার যা নির্দেশ দেবেন তাই হবে, মুখ্যমন্ত্রী শেষ কথা। পরবর্তী পদক্ষেপ যদি কোনো বেআইনি কাজ হয়ে থাকে তাহলে প্রশাসনিকভাবে তার ব্যবস্থা হবে। আমি আরও বলছি আমি অনেক কঠোর হব, শুধু এন্ড্রুজ বলে নয়, সর্বত্রই কঠোর হব, ছাত্রভর্তি নিয়ে ইউনিয়নের কোনো ভূমিকা থাকতে পারে না, এবং সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে পথেরই হোক, কঠোর হাতে তা নিশ্চয়ই আমরা মোকাবিলা করব। আর যদি কলেজের কোনো প্রিন্সিপাল হোক বা অশিক্ষক কর্মচারী হোক বা অধ্যাপক হোক, তারা যদি কোনো দুর্বলতা দেখায় সেটাও আমরা গ্রহণ করব না। না এটা তো নিশ্চয়ই নিন্দার ব্যাপার, কিন্তু কেন ঘটছে এটা তো পুলিশ বা প্রশাসন দেখবে, নিশ্চয়ই প্রশাসন সতর্ক আছে এবং তারা এই ব্যাপারে যথেষ্ট রকম সক্রিয় আছে, তারা ব্যবস্থা নেবে। না প্রশাসনের প্রতি অনাস্থা না হলেও গণ্ডগোল করবার একটা ইচ্ছা বিজেপির প্রত্যেকটা নেতারা যেভাবে প্রভোকেশন দিচ্ছে তাতে কেউ কেউ হয়তো এই প্ররোচনায় পা দিচ্ছেন, তাদেরকে সতর্ক করা হোক, পুলিশ যথাযথ ব্যবস্থা নিক, এখানে অশান্তি করানো যাবে না, কোনো অবস্থাতেই যাবে না। যারা ভাবছেন এইসব করবো, স্টোন দিয়ে পাথর দিয়ে লোক মারবো, এটা দিয়ে করবো, মানে এটাকে আইন শৃঙ্খলায় নিয়ে যাব, অতটা সোজা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর হতেও জানেন, দুর্বলতা মানে সহানুভূতি মানে দুর্বলতা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। কলকাতা থেকে রাজবীর মন্ডল রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর প্রায় 200 জন অন্যান্য দলের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করলো। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির বালিয়ামোড়ে। শনিবার মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির বালিয়ামোড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হলো। এই পথসভায় উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদের বিজেপি জেলা সভাপতি সুজিত দাস, সাধারণ সম্পাদক জ্যোতিপ্রকাশ মুখার্জি, রাজ্যের বিজেপি সংখ্যালঘু মোর্চার সম্পাদক গোলাম মোদাসর, জেলার যুব মোর্চা সভাপতি সুরজিৎ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উপস্থিত বক্তারা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। এদিনের এই পথসভায় উল্লেখযোগ্য ঘটনা হলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 200 জন সংখ্যালঘু সম্প্রদায় মানুষ এদিন বিজেপিতে যোগদান করেন। আজকের পথসভাটাই হচ্ছে, আজকে পথসভা ওটা বলা ঠিক হবে না, আজকে হচ্ছে মাইনরিটি জয়নিং সভা। আজকে এখানে বালিয়া অঞ্চলে
এই 2018 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের যে সন্ত্রাস, তৃণমূলের যে গুন্ডা বাহিনী, তারা যেভাবে মাইনরিটি সম্প্রদায়কে অত্যাচার করেছে এবং সমস্ত অত্যাচারিত মাইনরিটি সম্প্রদায়ের মানুষ তারা আজ বুঝতে পেরেছে যে আজকে আমাদের বাঁচার একটাই জায়গা, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তার জন্য শয়ে শয়ে মানুষ আজকে এই জনসভা তারাই খরচ করে করেছে, তারা উৎসাহিত হয়েছে এবং তারা আন্তরিকভাবে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার জন্যই আজকে এই বালিয়া অঞ্চলে এই হচ্ছে জয়েনিং সভা। এবং আপনার তাদের মধ্য থেকেও আজকে খুব আনন্দ পেলাম যে পাশের অঞ্চল কাবিলপুর অঞ্চল, কাবিলপুর অঞ্চল থেকে প্রচুর সংখ্যক মাইনরিটি সম্প্রদায়ের মানুষ আমার কাছে এসেছিলো, আমার সঙ্গে কথা বলল। সেখানেও 4-5 হাজার মাইনরিটি জয়েনিং করবে বলে তারা একটা ডেট চাইলো। আমরা পার্টি অফিসে আলোচনা করব, রাজ্য অফিসে আলোচনা করে তাদেরকে একটা ডেট দিয়ে বড় আকারে এই বিধানসভার মধ্যে একটা জনসভা করব। এই এইটাই হচ্ছে আমাদের ইচ্ছা এবং আমরা খুব আশাবাদী যে 19 লোকসভা ভোটে মাইনরিটি 31-32% ভোট থেকে আমরা 20% ভোট কেটে নিতে পারবো। এটা আমরা ভারতীয় জনতা পার্টিরা আশাবাদী, কারণ আমরা জানি যে প্রচুর সংখ্যক মাইনরিটি ভারতবর্ষের নাগরিক, জেলা সংখ্যালঘু প্রবণ এলাকা, এখান থেকে দলে দলে সংখ্যালঘুরা সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল ছেড়ে আমাদের পতাকা তলে সামিল হচ্ছে। আমাদের মূল টার্গেট ছিল সেই সব সংখ্যালঘুকে আমাদের মূল স্রোতে সামিল করা। যাই হোক, আমরা সে ব্যাপারে সফল, আমরা যেটুকু সাড়া পাচ্ছি তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, একটা ব্যাপক সংখ্যায় মানুষ আমাদের দলে জাতীয় আমাদের পতাকা তলে সমবেত হচ্ছে। আচ্ছা, মূলত কোন কোন এলাকার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, সামনে একটা ডেট আমরা দেব, সেই ডেটে আরো ব্যাপক হারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে আমাদের পতাকা তলে সামিল। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, আনন্দবার্তা। আউশগ্রামে উজ্জ্বল ব্যানার্জি খুনের ঘটনায় মূল অভিযুক্ত জয়দেব মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ। এদিন ধৃতকে আদালতে পেশ করা হয়। পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিল্লগ্রামে প্রাক্তন অঞ্চল সভাপতি উজ্জ্বল ব্যানার্জির খুনের ঘটনায় মূল অভিযুক্ত জয়দেব মণ্ডলকে গ্রেপ্তার করল আউশগ্রাম থানার পুলিশ। জয়দেব মণ্ডলকে নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 7। বলছি, আপনি কোন দলের সমর্থক? আমি ব্যাপারে এখন কিছু মন্তব্য করবো না। আপনাকে যে আপনাকে যে মূল অভিযুক্ত করা হয়েছে এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি কোনো মন্তব্য করব। উল্লেখ্য, গত 13 জুন রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন উজ্জ্বল ব্যানার্জি। ওই দিনে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে উজ্জ্বল বাবুর মৃত্যু হয়। ঘটনার দিন বনপাশ রেলগেটের পাশে একটি চায়ের দোকানে কয়েকজন অনুগামীকে নিয়ে বসেছিলেন উজ্জ্বল ব্যানার্জি। সেই সময় একদল দুষ্কৃতী তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যান। সেই বোমার আঘাতে উজ্জ্বল বাবুর মৃত্যু হয়। সেই নিয়ে কি বলবেন? যেভাবে মেরেছে ওরকম মারুক, মেরে ফাঁসি দেখবো। ওর সঙ্গে আর যা যারা আছে সব ধরা পড়ো, তার জন্য খুশি। যে আউশগ্রাম থানা পুলিশ ধরলো সেটা নিয়ে কি বলবেন? সে ভালোই বলছে, আমি খুশি যে আমার ঘরে ভাত খেয়ে গেছে, সে যদি এই কাজ করে মুখের কাজ কেড়ে নিবে, তা তো আপনি কি বলছে, তাদের ফাঁসি দেওয়া উচিত। জয়দেবী মণ্ডলকে ধরে তাতে আমরা খুবই খুশি, আরো যারা আছে তাদেরকে যেন ধরতে পারেন পুলিশে, তাদের যেন সাজা হয়। আমার দাদাকে যে কষ্ট দিয়ে যারা মেরেছে তাদের যেন 3 গুণ শাস্তি হয়, তাদের যেন ফাঁসি হয়। পুলিশ থেকে ধন্যবাদ দিচ্ছি, তারা যেন আরো জোরে কাজ করে, আরো আরো যারা বাকি আছে 7-8 জন তাদেরকে যেন ধরে। আমার দাদার আত্মা শান্তি চাই, আমার দাদাকে যেভাবে কষ্ট করে মেরেছে তার দ্বারা যেন আরো কষ্ট পায়। আমার মা যে কষ্ট ভোগ করছে, আমরা যে কষ্ট ভোগ করছি, তাদের বাড়ির লোকের জন্য আরো 3 গুণ কষ্ট পায়। আপনার নাম? আমার নাম নিরুপমা দত্ত। আপনি? আমি ছোট বোন। আউশগ্রাম থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। সংবাদ পরিবেশিত হওয়ার সাথে সাথে জামালপুরে দামোদর নদীতে বালি মাফিয়ারা উধাও, পার্শ্ববর্তী গ্রামগুলির মানুষ এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে দামোদর নদী থেকে বালি তোলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জামালপুরের বিভিন্ন এলাকা থেকে বালি মাফিয়ারা বালি তুলছিলেন,
এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিল চাষযোগ্য জমিসহ পার্শ্ববর্তী গ্রামগুলি। এই সংবাদ বার্তায় প্রচারিত হওয়ার সাথে সাথেই বালি মাফিয়ারা নড়ে চড়ে বসে। শনিবার ওইসব অঞ্চলগুলিতে গিয়ে দেখা গেল কোথাও কোনো জায়গায় বালি তোলা হচ্ছে না। এর ফলে এলাকার মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। যদিও বালি মাফিয়াদের দৌরাত্ম্য আবার কখন শুরু হয় সে ব্যাপারে তারা আতঙ্কিত। আজ তো আমি তা নালে কি অন্যান্য দিন কি প্রচুর বালি কাটা হয় নাকি? হয় তো। কি হয় এখানেতে? এই বালি কাটা বাইরে চলে যায়। আজকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আজকে কোনো গাড়ি নেই? না না। তাহলে অন্যান্য দিন কতগুলো করে গাড়ি থাকে? কত এবার গাড়িটা 10টা হতে পারে 12টা হতে পারে। সে নদীর মধ্যে কি খাত তৈরি করে দিচ্ছে? হ্যাঁ বড় বড়, আপনারা দেখতে পাচ্ছেন তো সব বড় বড় খাত হয়ে, বড় বড় খাত তো ক্ষতি হয়। ক্ষতি হবে না আমাদের? ক্ষতি হবে না আমাদের তো, আমরা বাস করছি, আমাদের তো ক্ষতি হবে। আর এই যে বাঁধ, নদীর মাঝখানে বাঁধ দিয়ে দিয়েছে তো? হ্যাঁ, এই যে বালি তোলা হচ্ছে, ব্রিজ হচ্ছে, বাঁধ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা জলের যে সাধারণ গতি প্রবাহ এটা আটকে যায় তো? হ্যাঁ, অবশ্যই আটকাবে। তো যখন বর্ষা নামবে, যখন জল আসবে, তখন তো বন্যার একটা আশঙ্কা থাকবে, বাঁধ একটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। সেটা হচ্ছে। কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে? সমস্যা জলটা যদি মানে ধাক্কা মানে জলটা যদি না যেতে পারে, মাঝখানে আটকা পড়ে গেলে তো মানুষের বন্যা হবেই, তখন তো বাঁধগুলো ভেঙে যাচ্ছে। এগুলো কারা করছে? এগুলো যারা বালি ব্যবসা তারাই করছে, এগুলো কারা করবে? আমাদের তো মানে সকাল লোক যারা বালি ব্যবসা করে তারাই করছে। এরপরে কি নদীর গতিপথে পরিবর্তন হয়? হ্যাঁ, কি হচ্ছে মানে জল যেখানে জল যাওয়ার কথা সেখানে যাচ্ছে না, জল থেমে যাচ্ছে, তাদের তাদের করে দুপার ভেঙে যাচ্ছে। জলে যদি এখন মাছ না হতো তাহলে জলটা সুজাই বেড়ে, তো তাহলে আমাদের ধারকুল ভাঙত না। এরকম ভাবে বাঁধ মাঝখানে করে দেওয়া হচ্ছে না? হ্যাঁ, তাদের বাড়ি তোলার সুবিধার জন্য, বাড়ি তোলার সুবিধার জন্য। জামালপুর থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার রাজ্যের বিভিন্ন স্থানে মহাসমারোহে অনুষ্ঠিত হল দশহরা পুজো। বিভিন্ন পুজো স্থানগুলিতে এলাকাবাসী ছাড়াও বহু দূর দূরান্ত থেকে ভক্তরা উপস্থিত হন, মূলত মনসা দেবীকে তুষ্ট রাখতেই এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। শনিবার অনুষ্ঠিত হল 12 মাসে 13 পার্বণের মধ্যে আরেকটি পার্বণ দশহরা পুজো। মূলত মনসা দেবীকে সামনে রেখেই এই পুজো অনুষ্ঠিত হয়। বিভিন্ন গ্রামগুলিতে বিশেষ করে এই পুজো লক্ষ্য করা যায়। অনেক গ্রামে অধিষ্ঠাত্রী দেবী হিসাবে পূজিত হয়ে থাকেন। নদিয়া জেলাতেও এইরকম মনসা পুজো এদিন দেখা যায়। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এদিন মনসা দেবীর আরাধনায় মেতে ওঠে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রামে খুল্লের পাড়ের মাঠে একটু অন্যরকম ভাবে দশহরা দেবীর পুজো অনুষ্ঠিত হয়। এখানে কোনো মূর্তি থাকে না, গাছতলায় পূজিত হন দেবী। পুজো উপলক্ষে পশুর বলিদানেরও রীতি আছে এই স্থানে। শুধু এই গ্রাম না, অন্যান্য অনেক গ্রাম থেকে ভক্তরা ভিড় জমান এই স্থানে। আমি কতজন পুজো দিল এখানে? ওই মোটামুটি এখানে গোটা 50টা। আপনার নাম কি? আমার নাম সনক কুমার ঠাকুর। অন্যান্য জায়গার পাশাপাশি রায়নার বাজিতপুরে বোদেহারেও অনুষ্ঠিত হল মনসা পুজো। এই স্থানে মনসা পুজোর বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ভক্তরা শ্যাওরাফুলি গঙ্গার ঘাট থেকে পদব্রজে জল নিয়ে এসে মন্দির শুদ্ধিকরণ করেন। সারাদিন ধরে চলে পুজো পাঠ। এলাকার মানুষ ছাড়াও বহু দূর দূরান্ত থেকে ভক্তরা উপস্থিত হন এই পূজা প্রাঙ্গণে। অনুষ্ঠান হচ্ছে, মনসা পুজো হচ্ছে, এই মনসা পুজো আমরা সহযোগিতা করছি। সকাল থেকে? হ্যাঁ, সকাল থেকেই আছি আমরা, সহযোগিতা করছি। আর আমাদের এই যে মনসা ঠাকুর,
এই মনসা ঠাকুর আমাদের মানে জন্ম জন্ম থেকেই আমরা দেখছি, আর আমাদের উপপ্রধান সাহেব আশ্বাস দিয়েছেন এবং অনেক আবদার ডেকেছে, আমাদের উপপ্রধান সাহেব বলেছে এখানে একটা কল করে দেবে এবং মানুষের চাহিদা মেটানোর জন্য। আপনারা কী করছেন আজকে এখানে? আজকে আমাদের মনসা পুজো এবং 100 জন জল আনতে গিয়েছিল, একশো জন জল আনতে গিয়েছিল আজকে মনসা পুজো। আর আমাদের এই এইখানে আমাদের এখানে থাকার মূল কারণ হচ্ছে অনেক বাচ্চা বাচ্চা ছেলে আসছে, এই ক্যানেল রয়েছে, আমরা সব সহযোগিতা করছি এই ক্যানেলে যাতে পড়ে না যায় এবং প্রত্যেক মানুষকে আমরা সহযোগিতা করছি। কোন দলের পক্ষ থেকে করছেন আমরা? এটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি। প্রতি বছরই থাকেন না এবছর আছেন? না, প্রতি বছরই থাকি আমরা। কোথাকার পুজো এটা? এটা বোধহয় বাজিতপুর, বাজিতপুর গ্রাম এই যে মা মনুষ এখানে পুজো হয়, কিভাবে এই পুজোটা সৃষ্টি হলো কি জানেন? সৃষ্টি হলো বলতে এটা প্রথম ছেলেদের পুজো হয়েছে, বাগাল ছেলে, বাগাল ছেলেদের, তার মধ্যে ছিলাম আমি বড়। এবার সেই পুজোটা যে প্রথম সৃষ্টি হলো হয়ে সেখান থেকে চাল ডাল যা যা হতো সেইখান থেকে জমিয়ে 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 আজকে এই মায়ের আমাদের এরকম হচ্ছে। এই পুজো উপলক্ষে কী কী হয়? কী কী হয় বলতে এই মাইক হয়, বাজনা হয়, পাঁটা ছোট হয়, হাঁস ছোট হয়, নানা মানুষ সব পুজো নিয়ে আসে। এবছর কতজন গিয়েছিল? এবছর এখন জানি না কতজন, 100 জন করে প্রায় 70 জন 100 জন করে যায় প্রতি বছরই যায়। এই যে মা মনুষার এখানে পুজো হয়, কদিন চলে পুজোটা? পুজোটা আজকে হয়ে গেল, হয়তো কালকে পর্যন্ত কুটুম থাকবে, কাল পরশু থাকবে। পুজো উপলক্ষে তো মেলাও বসেছে দেখছি। হ্যাঁ, মেলা, মেলাটা কি প্রতি বছরই বসে না? মেলাটা প্রতি বছর 1396 সালে কীভাবে সৃষ্টি করেছিলেন এটা? ওটা ক্যানেলের মাঝখানে প্রথম ছেলেরা ঠাকুর করে, আচ্ছা তাই সেখানে আমি যে পঞ্চায়েত, আমি যে বলি তাহলে কাজ করে এটাকে দশরা দিনই হচ্ছে, আমি তাহলে এটাকে ক্যানেলের বাঁধে তোলা হবে, ক্যানেলের বাঁধে ওইখানে একটা ওইখানে তুলে ওখানে প্রথম বছর পুজো হয়, তবে তারপর গ্রাম লোক বললে তাহলে এইখানকে নিয়ে চলে এসে এইখানে সবাই নিয়ে এটাকে আস্তে আস্তে করে। মায়ের মানে কারো রোগ ব্যাধি হলো এখানে আসে? হ্যাঁ আসে, এসে তারও ভালো হয়, তারাই আস্তে আস্তে পুজোটাকে পড়ে। এই প্রতি দিনই পুজো হয় না বছরে? প্রত্যেক দিন নিত্য শিবাটা সকালবেলা দেওয়া হয়, আর পুজোটা দশরা আর লল সন্তান। কাটোয়ার 1 নম্বর ব্লকের সুদপুর গ্রাম পঞ্চায়েতে দেইপাড়া গ্রামে ভক্তি সহযোগে দশহরা পুজো অনুষ্ঠিত হলো। এই স্থানেও কোনো মূর্তি পূজিত হয় না, বহু পুরাতন একটি বকুল গাছের তলায় দেবী পূজিত হন। শত বর্ষ প্রাচীন এই পুজোয় গ্রামবাসীরা উৎসবে মেতে ওঠে। আমাদের গর্ব হচ্ছে দীপান্তরে লোক এসে হাজির হয়। এই পুজো উপলক্ষে বহু লোকে প্রসাদ বিতরণ হবে। ইত বছরের পরিপ্রেক্ষিতে আমাদের এখানে অনেক সিস্টেম আছে, সিস্টেমগুলো হচ্ছে প্রসাদগুলো যা যা হবে কাটা হয়, কেটে প্রত্যেক লোককে বিতরণ করা হয়। আবার এই পুজো উপলক্ষে পরিপ্রেক্ষিতে দূর দূরান্ত থেকে লোক আসছে, তাদের সহযোগিতার জন্য আমাদের প্রচুর লোক সহযোগিতা করে এই মন্দির প্রকল্পে। বহুদিন ধরে দীর্ঘদিন চলে আসছে আমাদের এই দশহরা পুজো। এই দশহরা পুজো উপলক্ষে কোনো মানুষের কোনো চাহিদা, কোনো প্রত্যেকটা মানুষ সহযোগিতা কোনো রকম নেই। এখানে প্রসাদ আমাদেরই কিনে আমাদেরই বিতরণ হয়, যার যা খুশি সেটা পুজো নিয়ে আসে। ইত বছরের পরিপ্রেক্ষিতে এইখানে যা যা হচ্ছে প্রত্যেক মানুষ সবারই একান্ত কাম্য এই যেন আমাদের অনুষ্ঠানটা কোনো রকম যেন বন্ধ না হয়। আমাদের মন্দিরের হচ্ছে এটা হচ্ছে আমাদের মালাকর ফ্যামিলি, এই পুজো 10:10 পর্যন্ত হবে। এই ঠাকুর চলে যাবে আমাদের মূলগ্রামে প্রত্যেকটা লোক পুজো নিয়ে আসবে, আবার রাত্রিবেলা তাকে আলোকিত করে বাজনা বাজিয়ে প্রত্যেক লোক তাকে সহযোগিতা করে নিয়ে আসা হয়। এই মন্দিরে একবার বছরে যায় ঠাকুর আমাদের মূলগ্রাম, তারপরে এই ঠাকুর আর কোনো দিনই যায় না, এক বছরে একটা দিন মূলগ্রাম উনি যান। এই মন্দির প্রকল্পে যারা পুজো করে তার নাম হচ্ছে বিজয় কৃষ্ণ চক্রবর্তী এই মন্দির পরিচালনা করে পুজো হিসেবে, আর মন্দির পরিচালনা হয় মালাকর ফ্যামিলির পরিবেশে। এই মন্দিরটি আপনাদের সহযোগিতা যেন চিরকাল আমাদের এই সহযোগিতা কাম্য করি, আপনারা সকলেই যেন প্রত্যেকে যেন আসবেন আমাদের মন্দিরে। অপরদিকে কাটোয়া 2 নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থুলি গ্রামে ব্রহ্মানী মন্দিরে ধুমধাম সহকারে দশহরা পুজো অনুষ্ঠিত হলো।
আমি আম্মাকে দিচ্ছি, আম্মা এখন দাঁড়া, আমার আর একটা কাজ আছে। খাটাখাটি করেছে বেকাকে তুলে দিয়ে আসছে। গবেষক সন্তোষ কুমার বলছি যে গঙ্গা পুজো হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী, অনেক জায়গাতেই পুজো হয়ে থাকে। গঙ্গার তীরবর্তী এলাকাগুলো দীর্ঘদিন হয়ে আসছে এবং সেই হিসেবেই আমাদের যে করুইয়ের বিল বা চারুলের নিচে দিয়ে একসময় গঙ্গা বইত এটা আমরা শুনতে পাই। তো যদিও এর ঐতিহাসিক ভিত্তি সেরকম কিছু এখনো পাওয়া যায়নি, তো যাই হোক সেই হিসাবে এখানে গঙ্গা পুজো দীর্ঘদিন হতো। এখন পরবর্তীকালে যখন আবার ওইখান দিয়ে গঙ্গা চলে যায় তখন ওখানে ব্রহ্মাণী নদী আসে এবং ব্রহ্মাণীর তীরবর্তী এলাকাতে পুজো দীর্ঘদিনই হয়ে আসছে, যেটা প্রমাণী পুজো হিসাবে খ্যাতি লাভই করেছে। তো আমাদের গ্রামে যেখানে বকুলতলায় শতাধিক বছর হয়ে গেল এখানে এই পুজো চলে আসছে, তো চারুলে পূর্বে হতো, এখন সেই হিসাবেই এখানেও সেই ব্রহ্মাণী হিসাবেই পরিচিতি লাভ করেছে। তবে এই পুজোর একটা বৈশিষ্ট্য হলো যে আমরা দেখেছি আমাদের গ্রামে ষষ্ঠীতলায় প্রথমে মনসার পুজো হয়ে যায়, পরবর্তীকালে আমাদের বকুলতলায় এসে বকুল গাছের নিচে প্রাচীন গাছ, আমাদের জানা নেই গাছটি অনেক পুরনো, ওখানে যে পুজোটা হয় মূলত দুর্গা পুজোই হয়, দুর্গা গঙ্গা বা ব্রহ্মশ্রী ব্রহ্মাণী ইত্যাদি হিসাবে পরিচিতি। এটা অনেকের কাছ থেকে আমরা জানতে পেরেছি, পুরনো বয়স্ক লোকেদের কাছ থেকে, এবং এই হিসাবে এই পুজো অনেকই পুরনো। এখানে এই দিনে আমাদের দুই মাইল যাত্রা একটা ঐতিহ্য ছিল, দীর্ঘদিন হয়ে আসছিল, বিগত দুই বছর ধরে আমরা যাত্রা আয়োজন করতে পারিনি, কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই পূজা আর্চা আমরা পালন করে থাকি। নমস্কার। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও ইন্দ্রাস থানার পরিচালনায় আকুই ছোট গোবিন্দপুর এস এন পাজা হাই স্কুলে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হল। শনিবার একটি সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রায় 200 জন অন্যান্য দলের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করল। আউশখানে উজ্জ্বল ব্যানার্জি খুনের ঘটনায় মূল অভিযুক্ত জয়দেব মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ। সংবাদ পরিবেশিত হওয়ার সাথে সাথে জামালপুরে দামোদর নদীতে বালি মাফিয়ারা উধাও। শনিবার রাজ্যের বিভিন্ন স্থানে মহাসমারোহে অনুষ্ঠিত হল দশহরা পুজো। এখনকার মতো খবর এ পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।